বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় কোনো বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি বিমান প্রতিমন্ত্রী। এমনকি পিস্তলটি খেলনা নাকি আসল ছিল তাও বলতে পারেননি তিনি। তবে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না বলে নিশ্চিত তিনি। সোমবার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিমান প্রতিমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবারের নিরাপত্তা ব্যবস্থা অন্য যে কোনো দিনের তুলনায় কঠোর। সন্দেহ হলেই তল্লাশি, আর ভেতরে প্রবেশেও ছিল কড়াকড়ি। অভ্যন্তরীণ টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থাও ছিল জিরো টলারেন্স। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রবিবার বিকেলে ময়ূরপঙ্খী উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা উত্তেজনার অবসান ঘটে মাত্র 8 মিনিটের কমান্ডো অভিযানে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হয়। এর মধ্যেই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য সোমবার বেলা 12টায় বিমানবন্দরে পরিদর্শনে যান বিমান প্রতিমন্ত্রী। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীদের সাথে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না এটা নিশ্চিত করেন প্রতিমন্ত্রী। তবে বিমান ছিনতাইয়ের চেষ্টা নিয়ে কোনো কিছুই স্পষ্ট করে বলেননি তিনি। ছিনতাইকারীর কাছে পাওয়া পিস্তলটি খেলনা কিনা সেটিও নিশ্চিত করতে পারেননি তিনি। এখন কি হয়েছে কি হয় নাই আমরা তো নিজেরা দেখি নাই। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে এই জিনিসের একটা শান্তিপূর্ণ সমাধান যাতে হয়, যাতে কোনো লস না হয় এই ব্যবস্থা করেছি। অস্ত্র নিয়ে একজন যাত্রী উড়োজাহাজে উঠলেন কি করে এই প্রশ্নেরও সদুত্তর মেলেনি। সেটা পিস্তল কিনা এখন আমরা অকিভাল না, পিস্তল কিনা খেলনা পিস্তল কিনা যে কোনো কিছু হতে পারে। তারপরে আমরা তদন্ত টিম গঠন করেছি, তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি। বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতে কাজ করা সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলেও দাবি করেন বিমান প্রতিমন্ত্রী। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। দুবাই যাবার কথা বলে পরিবার থেকে টাকা নেয় পলাশ। দুবাই না গেলেও ওঠেন দুবাইগামী ফ্লাইটে, চেষ্টা চালান বিমান ছিনতাইয়ের। নিহতের বাবা বলছেন পলাশ পরিবারের অবাধ্য সন্তান, তার অপকর্মের দায় নেবেন না তারা, এমনকি মরদেহ গ্রহণ করবেন না। র‍্যাব বলছে পলাশের অপরাধের পুরনো রেকর্ড আছে। চার সন্তানের মধ্যে একমাত্র ছেলে পলাশ নারায়ণগঞ্জের তাহিরপুর মাদ্রাসা থেকে দাখিল পাশ করার পর ভর্তি হয় সোনারগাঁও ডিগ্রি কলেজে, কিন্তু বেশি দূর এগোয়নি তার পড়ালেখা। পরে বিদেশেও ছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এই পলাশ। সবশেষ শুক্রবার দুবাই যাওয়ার কথা বলে 500 দিরহাম নেয় সে, কিন্তু বিমানে উঠে এরকম ঘটনার জন্ম দিবে ধারণাতেও ছিল না তার পরিবারের। অবৈধ কথাবার্তি হতো না, মনে করেন ওই জানা যায় আগে, মনে করেন বিয়ে সাথে করছে নিজে নিজে, বাপ মারও হোনা নাই, টাকা পয়সা নষ্ট করলে তারপর হার আমি জায়গা দিতাম না। আমার সিদ্ধান্ত হলো কি আমি জানতাম না, পারিবারিক ব্যাপারে যদি তার একটা ছেলে শেষবার মধ্যে আমার ইচ্ছা হলো এ সমস্ত ফলাফল না নেই ভালো। স্থানীয়রা বলছেন নায়িকা সিমলাকে বিয়ে করার ব্যাপারে পরিষ্কার নন তারা, তবে কয়েকদিন আগে সিমলাকে নিয়ে এলাকায় আসেন পলাশ। নায়িকার সঙ্গে সম্পর্ক, পলাশের এ পরিবর্তনে হতবাক স্থানীয়রাও। তারা একটু ভালো করার জন্য আরে বিদেশে পাঠালো, মালয়েশিয়া পাঠালো, তো মালয়েশিয়া প্রায় 3-4 মাস থাকার পরে আবার দেশে এসে বললো সিমলারে বিয়ে করছে, নায়িকা সিমলারে। পরে শুনছি আমি দেখি নাই, তো বিয়ে করছে, এখানে দুইবার আসছিল। আমার বললো দাদা আলানে যাই দুবাই, আমাকে যাও ভাই, একটু মানুষ ছিল যাও, বাবারে তো খাইছো আর আর কত, বাবারে কিছু কামাই করে দিবা না। র‍্যাব জানায় নারী অপহরণের মামলায় গ্রেপ্তার ও কারাগারে ছিল পলাশ। আমাদের যে সার্ভার ক্রিমিনাল ডেটাবেজ অনুযায়ী যে রেকর্ড আছে সেই অনুযায়ী তার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ আহমেদ, পিতা পিয়ার জাহান সর্দার, সে নারায়ণগঞ্জের বাসিন্দা। র‍্যাব 11 কর্তৃক তাকে গ্রেপ্তার করা হয়েছিল 28 মার্চ 2012 সালে সোনারগাঁ থানার একটি অপহরণ সংক্রান্ত মামলায়, এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করে এটা থানাতে হস্তান্তর করা হয়েছিল। এদিকে বিমান ছিনতাইয়ের ঘটনায় এখনও মামলা হয়নি, সিভিল এভিয়েশন এজাহার নিয়ে আসলে মামলা হবে বলে জানায় পতেঙ্গা থানা পুলিশ। সিভিল এভিয়েশন এজাহার দিবেন বলেছেন, এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। এখন যদি লাশের দাবিদার আসে আমরা যাচাই বাছাই সাপেক্ষে লাশটা তাদের জিম্মায় দিয়ে দিই। ময়নাতদন্ত শেষে পলাশের মরদেহ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের হিমঘরে। ডিবিসি নিউজ ডেস্ক। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় বেশি পুড়ে যাওয়া মরদেহের ডিএনএ টেস্ট শেষ করতে আরও 3 সপ্তাহ সময় লাগবে, একথা জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে ব্রিফিংয়ে সব তথ্য জানানো হয়। 24 ঘন্টা এটা নিয়ে কাজ করবো বা কাজ করে যাচ্ছি, স্যাম্পল দেওয়া হয়ে গেছে, হোপফুলি 3 সপ্তাহ বা
21-22 দিনের মধ্যে আমরা একটা অবস্থায় আসতে পারবো যাতে এটা ডিএনএ রিপোর্টটা আমরা বের করতে পারি। এরপরে আসবে হলো ম্যাচিংয়ের প্রশ্ন, এইটা কিন্তু একটু সময় সাপেক্ষ, কারণ প্রতিটা দাবিদার সঙ্গে সবগুলোকে মিলাইতে হবে, এটাতে হয়তো বা আরও এক সপ্তাহ বা এরকম সময় আমরা ধরে নিচ্ছি যে লাগতে পারে। রাজধানীর চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল রাষ্ট্রীয় শোক ঘোষণার বিজ্ঞপ্তি দেয় মন্ত্রিপরিষদ সচিব। এতে বলা হয়, চকবাজারে আগুনে মর্মান্তিকভাবে নিহতদের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশে পালিত হচ্ছে এই রাষ্ট্রীয় শোক। রাসায়নিকের মজুদ নিয়ে ব্যবসায়ীরা পুরান ঢাকা থেকে সরতে চান, তবে এখনই না। আবার সব ধরনের রাসায়নিক তারা সরাতেও চান না, তবে ঢাকা দক্ষিণের মেয়র আর পুলিশ প্রধান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাসায়নিক সরানো না হলে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ঠিকমতো রাসায়নিক সরছে কিনা তার তত্ত্বাবধান করতে দুই স্তরের টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনার চার দিন পর জরুরি করণীয় ঠিক করতে আইন শৃঙ্খলা ও জরুরি সেবা সংক্রান্ত বিভিন্ন সংস্থা প্রধানদের নিয়ে বৈঠকে বসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগুনে প্রাণহানি থামাতে পুরান ঢাকা থেকে রাসায়নিকের মজুদ অন্য জায়গায় সরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন সবাই। এক মাসের মধ্যে আমরা পুরান ঢাকাকে বাসযোগ্য করে দিব, আমাদের পুলিশ ফোর্স যা লাগবে আমরা দিব এভিকশনের জন্য। এই ব্যাপারে আমাদের আর কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। এখানে যদি ফায়ার আমরা কমপ্লায়েন্সটা না করি তাহলে কিন্তু একটা বড় রকম দুর্ঘটনা ঘটবে, রিলোকেশন তো করতেই হবে। নিয়মিত কিন্তু অনেক রিকমেন্ডেশনগুলো এসেছে, নতুন করে ভাবার কিছু নাই আমাদের। ব্যবসায়ীরাও চান দাহ্য রাসায়নিক সরিয়ে নিতে, তবে সহজে আগুন ধরে না এমন রাসায়নিক আরও কিছুদিন পুরান ঢাকাতেই রাখার অনুমতি চান। কেমিক্যাল পল্লি করার কথা ছিল আমাদের, আমাদের পুরানো ঢাকা যে ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলি এগুলিকে রিলোকেট করারই মেন উদ্দেশ্য, যারা বড় আছে তাদের তো প্রয়োজন নাই, এটি এখনো বাস্তবায়ন হয়নি। অপসারণের নামে ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত হচ্ছে, যেটা ফ্লেমেবল না যেটা নন ফ্লেমেবল এগুলো নিয়ে তারা ভয় পাচ্ছে, পরিকল্পনা করেন যাতে আমরা আস্তে আস্তে চলে যেতে পারি এবং আমাদের ব্যবসায়িক পরিবেশটা ঠিক থাকে। তবে ব্যবসায়ীদের দাবি নাকচ করে দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র। আমরা পুরনো ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম অপসারণের কাজ শুরু করতে চাই, যে বাসা বাড়িতে এই অবৈধ ঝুঁকিপূর্ণ কেমিক্যাল এর অস্তিত্ব পাওয়া যাবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ অন্যান্য সকল ধরনের সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হবে। দুই স্তরের টাস্কফোর্স আগামী 28 ফেব্রুয়ারি থেকে পুরোদমে কাজ শুরু করবে বলে জানিয়েছেন মেয়র। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে একটি টাস্কফোর্স থাকবে। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল, বাম ছাত্র সংগঠন, কোটা আন্দোলনকারী ছাড়াও ছাত্রলীগের বিদ্রোহীরা। ছাত্রদলে ভিপি পদে মুস্তাফিজুর রহমান, জিএস আনিসুর রহমান ও এইচএস পদে খোরশেদ আলম সোহেলকে মনোনয়ন দেওয়া হয়েছে। ছাত্রলীগ বলছে আলোচনা করে বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা করা হবে। রবিবার ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি করে ডাকসু নির্বাচনে 25 সদস্যের প্যানেল ঘোষণা করার পরের দিনই বাদ পড়ায় ক্ষুব্ধরা আলাদা প্যানেল ঘোষণা করে। আমাদের এজিএস ছাত্রলীগের সদ্য বিদায়ী সহসভাপতি সোহান খানকে ভিপি, আমিনুল ইসলাম বুলবুলকে জিএস, মোহাম্মদ রনিকে এজিএস মনোনীত করে ডাকসুর জন্য প্যানেল ঘোষণা করা হয়। কোনো পক্ষ বিপক্ষ নয়, এটা কোনো গ্রুপিং নয়, এখানে সবার নির্বাচন করার অধিকার আছে। ছাত্রলীগ সভাপতি বলছেন এত বড় সংগঠনের সবাইকে পদ দেয়া সম্ভব নয়। পদগুলার বিপরীতে আমাদের কিন্তু পদ প্রত্যাশী অনেক বেশি, তাদের সাথে আমরা কথা বলে তাদের সাথে একটি সমঝোতা করে তাদের আমরা আশা করি ঠিক হয়ে যাবে। আর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন সোমবার মুস্তাফিজুর রহমানকে ভিপি, আনিসুর রহমানকে জিএস, খোরশেদ আলম সোহেলকে এজিএস করে প্যানেল ঘোষণা দেয় ছাত্রদল। বিভিন্ন হল থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে যারা বিভিন্ন হলে এবং ডাকসুতে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম নিয়েছেন তাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক।
এদিকে লিটন নন্দীকে ভিপি, উম্মে হাবিবা বেনজিরকে জিএস ও সাদিকুল ইসলামকে এজিএস করে প্যানেল দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য। এখানে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় আমরা বিপুল ভোটে এখানে বিজয়ী হব। এছাড়া নুরুল হক নুরুকে ভিপি, রাশেদ খানকে জিএস ও ফারুক হাসানকে এজিএস করে প্যানেল ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আমরা যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শত বাধা বিঘ্ন উপেক্ষা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 11ই মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে আরো যা থাকছে, রাজধানীতে র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে জরিমানা সহ 18 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা চলবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। আগামী 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার স্থগিতাদেশ বাতিল করে দেয়। মামলার অন্যতম আসামি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা স্থগিত করেছিল হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের মধ্য দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলা সচল হল। 2008 সালের 26শে ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পেট্রোবাংলার চেয়ারম্যানের একটা রিকমেন্ডেশনে রিটেন্ডারের প্রস্তাবকে নাকচ করে তারা একটা প্রসেস করে ক্যাবিনেট পারচেজ কমিটি একটা সিদ্ধান্ত নেয়, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে গভর্নমেন্টের 158 কোটি টাকা বেশি ক্ষতি সাধিত হয়। আদালত রুল খারিজ করে দিয়েছেন, স্টে ভ্যাকেট করে দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন 6 মাসের মধ্যে বড়পুকুরিয়া কোলমাইন মামলাটি নিষ্পত্তি করার জন্য। বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম দৃশ্যমান দেখতে চান দেশের বিশিষ্ট জনেরা। তারা বলছেন, দুদকের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে হলে মেগা প্রকল্পে দুর্নীতি বন্ধে তৎপরতা দেখাতে হবে। সোমবার দুদকের সেমিনারে এমন মন্তব্য করেন তারা। দুর্নীতি দমন ও প্রতিরোধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মত নিয়ে কৌশলপত্র তৈরি করছে দুদক। সোমবার সংস্থাটির কর্তারা নাগরিক সমাজের সাথে মত বিনিময় করেন। এ সময় বড় দুর্নীতির দিকে মনোযোগ দিতে দুদককে পরামর্শ দেন বক্তারা। শিক্ষাটা অনেকটা এটা পয়সার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে হবে। কয়েকটা ঘটনা খুব ব্যাপকভাবে আলোচিত, দুর্নীতি দমন কমিশনের সীমাবদ্ধতা আছে, কিন্তু সেই সীমাবদ্ধতা নিয়ে আমার মনে হয় কর্তৃপক্ষীয় মহলের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার। সেবা খাতের দুর্নীতি কিন্তু সাধারণ মানুষকে সরাসরিভাবে তারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। মেগা দুর্নীতির দ্বারা রাষ্ট্রের ভবিষ্যৎ ধ্বংস, রাষ্ট্র অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে। স্বাস্থ্য ও শিক্ষা খাতের দুর্নীতির পাশাপাশি ব্যাংকের অর্থ লোপাট নিয়েও কথা বলেন বক্তারা। এক্ষেত্রে দুদকের ব্যর্থতার কথাও উঠে আসে। বাংলাদেশে আজকে যদি প্রধান দুঃখ কিছু থাকে তাহলে সেটা হচ্ছে দুঃখ, অবিলম্বে একেবারে সচক্ষে দৃশ্যমান কিছু ঘটনা ঘটিয়ে ফেলা। আলোচিত দুর্নীতিবান ব্যক্তিরা যদি স্বচ্ছন্দে ক্ষমতার বলে দৃশ্যমান থাকেন, নিম্ন পর্যায়ে দুর্নীতিকে দৃষ্টান্তমূলকভাবে অবলোকন করব, এটা অবাস্তব চিন্তা। ব্যাংকিং সেক্টরটাও আপনাদের আরেকটু বেশি করে তৎপর হওয়ার বিষয় কেন আসছে না, জনমনে কিন্তু এই প্রশ্নগুলো আসছে। এ সময় দুদক চেয়ারম্যান দাবি করেন তাদের তৎপরতায় খেলাপি অর্থ ব্যাংকে ফেরত আসছে। ব্যাংকিং খাতে মামলার কারণে এবং চার্জশিট না হওয়ার কারণে না হলেও 3-4 হাজার কোটি টাকা নগদ জমা করেছে ব্যাংক ভয়ে। ইকবাল মাহমুদ আরো জানান, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে দুদক। আমরা যে ব্যাংকের এমডি ধরলাম, সচিব ধরলাম। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। পিলখানা হত্যার বিচারের রায় দ্রুতই কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিলখানা হত্যাকাণ্ডের 10ম বার্ষিকীতে রাজধানীর বনানীতে সামরিক অবস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তারা এসব কথা বলেছেন।
2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তখনকার বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী সিপাহীদের হাতে নৃশংসভাবে নিহত হন সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা সহ 74 জন। হত্যাকাণ্ডের দশম বার্ষিকীতে বনানী কবরস্থানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও বিজেপি প্রধান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিজেপিকে আরো সুশৃঙ্খলভাবে গড়ে তোলার কথা জানান মহাপরিচালক। বর্তমানে বিজেপির যে অবস্থা আছে এবং যেই সাংগঠনিক কাঠামো আছে, যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মর্মান্তিক ঘটনার পরে, তাতে আমরা এই বাহিনীর উপরে আমরা এখন আস্থা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পিলখানা হত্যার বিচারের রায় দ্রুতই কার্যকর করা হবে। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে। আর এরা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায় এবং তাদের শাস্তি অনুযায়ী, মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। পরে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ওই ঘটনায় সুষ্ঠু তদন্ত হয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই তদন্ত এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি। ফলে স্বাভাবিকভাবেই জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে, এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল, কারা লাভবান হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সেইভাবে উদ্ঘাটিত হয়নি। দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা দাবিও জানান তিনি। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। 10 বছর পেরিয়ে গেলেও পিলখানার সেই নৃশংস ঘটনা এখনো ভুলতে পারেননি নিহতদের পরিবার। শুধু মৃত্যুবার্ষিকীই নয়, প্রায়ই তারা ছুটে আসেন বনানী সামরিক অবস্থানে। হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানালেন তারা। সাদাকাত সাবরি জন্মের 11 দিন আগে হারিয়েছে বাবাকে। আমি যখন আমার বাবার ছবি দেখি তখন আমার মনে হয় না যে সে তেমন দেখতে ছিল, আমার মনে হয় যে সে আরেক রকম দেখতে ছিল। সাদাকাত কিছু না জানলেও সেদিনের বিভীষিকা যারা দেখেছেন তাদের মনে সেই ক্ষত এখনো দগদগে। আমার 10টা বছর পরের একচুয়ালি যদি অনুভূতির কথা বলি ভাই, একদম প্রথম দিনের অনুভূতি যেরকম ছিল ঠিক সেরকম অনুভূতিও এখন। কারণ আমার সন্তান যেমন ওর বাবাকে দেখেইনি, আমার সন্তান বাবা কি জিনিসটা সেটা ফিল বুঝতেই পারেনি। তো এই জিনিসগুলো যখন ফিল করি তখন আমরা রিয়েলাইজ করি যে আসলে আমরা কি হারিয়েছি। বিডিআর বিদ্রোহে নিহতদের স্বজনদের দাবি, হত্যার রায় কার্যকর করার পাশাপাশি যেন নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হয়। আমার কষ্ট একটাই যে 10 বছর হলো, বিচার হয়ে গেছে কিন্তু আমি তহিদের ফাঁসি দেখে যেতে চাই, কারণ আমার জামাইয়ের একমাত্র হত্যাকারী তহিদ। আমাদের বিশ্বাস ছিল যে এটা বিচার আরো কঠিন কঠোর হবে, সেই হিসাবে বিচারটা আমাদের কাছে সেরকম কঠোর মনে হয়নি। এখনই আমরা কষ্টটা আমরা বয়ে চলছি যে বিচার হচ্ছে, দেখছি আমরা বিচার, এত দীর্ঘ 10 বছর থেকে হচ্ছে বিচার, এখনো সম্পূর্ণ হয়নি। এই হত্যার যজ্ঞের যারা মাস্টারমাইন্ড পরামর্শদাতা, সেটা আন্তর্জাতিক হোক আর দেশেই হোক, সেটা আমাদের কাছে ক্লিয়ার না। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে তখনকার বিডিআরের সিপাহীদের বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী তেজগাঁও এলাকায় ভেজাল বিরোধী অভিযানে 43 লাখ টাকা জরিমানা সহ 18 জনকে 2 মাস থেকে 2 বছর করে কারাদণ্ড দিয়েছে র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। বিকেলে তেজগাঁওয়ের নাবিসকো এলাকার বিভিন্ন হিমাগারে এই অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানের সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্য, অনুমোদনবিহীন বিভিন্ন মাছ, বিদেশ থেকে আমদানি করা মাংস জব্দ করা হয়। এর মধ্যে অনেক মেয়াদ উত্তীর্ণ পচা মাংস রয়েছে। এসব মেয়াদ উত্তীর্ণ খাবার 268টি সুপার শপের পাশাপাশি 3 ও 4 তারকা হোটেলেও সরবরাহ করা হতো। এখানে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 1200 মনের উপরে খেজুর আমরা জব্দ করেছি, যেগুলো 2006 সালে, 2009, 2012 এবং 2017 সালে এক্সপায়ার হয়ে গেছে, যেগুলি আসন্ন রমজান উপলক্ষে বাজারজাত করার জন্য তারা এখানে রেখে দিয়েছিল। মহিষের মাংস এবং হচ্ছে আপনার দুম্বার মাংস, এগুলি প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নিয়ে আমদানি করে নিয়ে আসা হয়েছে। দুম্বার মাংস পুরো মাংসই হচ্ছে প্রায় 500 মনের উপরে, পুরো মাংসই কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়েছে আজ থেকে আর 4 মাস আগে।
পুরান ঢাকার কামরাঙ্গীচরের খলিফাঘাট এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ভবনটি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোজাহারুল ইসলাম। আশপাশের ভবন থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভবনটি ক্রমশই হেলে পড়ছে বলে জানিয়ে রাজুকের পরিচালক শাহ আলম চৌধুরী বলেন, ভবনের অনুমোদন না থাকার কথা জানা গেছে। পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে কাজ চলছে। সড়ক দুর্ঘটনায় খুলনা, কুমিল্লা ও সিলেটে আজ 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 40 জন। খুলনার ফুলতলার বেজারডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে 2 চিকিৎসক সহ 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন, ডাক্তার মোয়াজ্জেম হোসেন ও তাদের বহনকারী প্রাইভেট কারের চালক জাহাঙ্গীর হোসেন। এদিকে বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে 1টি বাস খাদে পড়ে গেলে 2 জন নিহত হন। আহত হন আরও 10 জন, তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বিকেলে সিলেট জকিগঞ্জ সড়কের কটালপুরে সিলেটগামে 1টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 1 শিশুর মৃত্যু হয়, আহত হয় 30 জন। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু আরিফ বাহিনীর প্রধান সহ 4 জন নিহত হয়েছে। দুপুরে জোংরার খাল এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। র‍্যাব জানিয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জোংরার খাল এলাকায় দস্যুদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালালে দস্যুরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‍্যাবও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর আরিফ বাহিনীর প্রধান সহ 4 দস্যুর মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। দেখছেন ডিবিসি সংবাদ। এরপর যে মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় কোনো কিছু স্পষ্ট জানাতে পারলেন না বিমান প্রতিমন্ত্রী, নিরাপত্তায় ত্রুটি না থাকার দাবি। এখনই রাসায়নিক সরাতে নারাজ পুরনো ঢাকার ব্যবসায়ীরা, না সরালে গ্যাস বিদ্যুৎ পানি সংযোগ বিচ্ছিন্নের হুমকি। ডাকসু নির্বাচনে প্যানেল দিয়েছে ছাত্রদল, ছাত্রলীগের মনোনয়ন বঞ্চিতদের একটি অংশের আলাদা প্যানেল ঘোষণা। এবং বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের তৎপরতা দেখতে চায় নাগরিক সমাজ, মেগা প্রকল্পে দুর্নীতি বন্ধ করার তাগিদ। ঠাকুরগাঁও হরিপুরে বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 5 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপুরে হরিপুর বহরামপুর এলাকায় গ্রামবাসীর সাথে তদন্ত কমিটির সদস্যরা মতবিনিময় সভা ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় তদন্তকারী দলের প্রধান জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মোহসেন চৌধুরী জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত 12 ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু আটক করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 3 জন নিহত এবং কমপক্ষে 11 জন আহত হন। দেশে হাওড় দ্বীপ চর অধ্যুষিত উপজেলা হিসেবে জারি করা প্রজ্ঞাপনে সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ দিরাই উপজেলা বাদপড়ায় সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিকেলে পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থার উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সুনামগঞ্জ সমিতি, তাহিরপুর সমিতি ও জামালগঞ্জ উন্নয়ন সংস্থা সহ নাগরিক প্রতিনিধিরাও অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জের 70,000 হেক্টর এলাকা তাহিরপুর, জামালপুর ও দিরাই উপজেলার অন্তর্ভুক্ত, কিন্তু গত 19 ফেব্রুয়ারি সরকারি প্রজ্ঞাপনে এই 3 উপজেলাসহ আরও কিছু হাওড় অধ্যুষিত উপজেলার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এতে হাওড় অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড থেকে এসব হাওড় এলাকার জনপদ বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবিলম্বে এই প্রজ্ঞাপন সংশোধন করে হাওড় অধ্যুষিত এসব উপজেলার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। নাটকে 21শে পদকপ্রাপ্ত ও ভাষা সৈনিক নিখিল সেন আর নেই। দুপুর 1টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর। তিনি একাধারে অভিনয়শিল্পী, নাট্যকার, সাংবাদিক, আবৃত্তিশিল্পী, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ ছিলেন। সিরাজের স্বপ্ন নাটকে সিরাজ চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে নাট্য জীবন শুরু করেন তিনি। আবৃত্তিতে অবদান রাখার জন্য 2015 সালে শিল্পকলা পদক লাভ করেন তিনি। 2018 নাটক
সালে নাটকে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকও পেয়েছেন তিনি। এর আগেও 1996 সালে শিল্পকলা একাডেমি সম্মাননা, 1999 সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সম্মাননা ও 2005 সালে শহীদ মনির চৌধুরী পুরস্কার পান। 1931 সালের 16 এপ্রিল বরিশালের কলস গ্রামে জন্ম নেন নিখিল সেন। স্মার্ট হাইব্রিড টেকনোলজি সুজুকি প্রিমিয়াম সিডান সিয়াজ ও স্টাইলিশ আর্টিগা গাড়ি বাজারজাত শুরু করেছে উত্তরা মোটরস। সোমবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। গাড়ি দুটিতে হাইব্রিড টেকনোলজির পাশাপাশি রয়েছে জাপানিজ লিথিয়াম আইওএন ব্যাটারি সংযুক্ত 1500 সিসির K15 পেট্রোল ইঞ্জিন। আকর্ষণীয় বিলাসবহুল ও আধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি এই গাড়ি দুটিতে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা। উভয় গাড়িতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুজুকি ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তা অনিল সাইনি, গৌরব গুপ্তা, উত্তরা মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও মেহদাদুর রহমান উপস্থিত ছিলেন। এবারে বিএসবি ক্যাম্পিয়ানের সৌজন্যে অমর একুশে নিয়ে আমাদের আয়োজন আমার ভাষা। একুশের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে বাংলা একাডেমির বর্ধমান হাউসে গড়ে তোলা হয়েছে ভাষা আন্দোলন এবং সাহিত্য ও লেখক জাদুঘর। গবেষণা ও প্রকাশনার মননশীল চর্চার পাশাপাশি এসব জাদুঘর বাঙালি পাঠকের জানার পরিধিকে আরও শানিত করছে। গ্রন্থমেলায় এসে অনেক পাঠক ঘুরে আসেন এই দুই জাদুঘরে। বর্ধমান হাউসের দ্বিতীয় তলা, যেখানে স্থাপন করা হয়েছে ভাষা আন্দোলন জাদুঘর। 2010 সালের 1 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জাদুঘরে ভাষা আন্দোলনের ঐতিহাসিক আলোকচিত্র, সংবাদপত্র, স্মারকপত্র, ব্যঙ্গচিত্র, চিঠি, প্রচারপত্র, পুস্তক পুস্তিকার প্রচ্ছদ এবং ভাষা শহীদদের স্মারকচিহ্ন সংরক্ষণ করা হয়েছে। বয়স এখন 76 বছর, তবুও একটা আনন্দ লাগলো সেই 52 সালের কথা মনে হচ্ছে। ছবি দেখছি তাদের বাসস্থান, তাদের পরিবার পরিজন, তারপরে কবিদের ছবি দেখে তাদেরকে পরিচিত করাচ্ছি বাচ্চাকে। অবশ্যই মানে অভূতপূর্ব, কারণ আমি আগে কখনো এখানে আসিনি, ভিতরে আসা হয়নি, কিন্তু এখানে দেখে অনেক ভালো লাগছে। বর্ধমান হাউসের নিচতলায় রয়েছে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর, যেখানে সাহিত্যের রয়েছে বড় সংগ্রহশালা। আমাদের দেশের সাহিত্য সম্পর্কে একটা ধারণা হবে লেখক জাদুঘরে আসলে, আর আপনার ভাষা আন্দোলন জাদুঘর তো আসলে ইউনিকই বলবো, কারণ বাংলাদেশের তো আসলে কোথাও ভাষা আন্দোলন জাদুঘর নেই। এখানে আসলে তো আসলে সেই আন্দোলনের যে প্রেক্ষাপট কীভাবে হচ্ছে সমস্তটাই একটা ক্রোনোলজিক্যালি সেখানে আসলে সেভাবে বলা আছে। বর্তমানে 6টি কক্ষ নিয়ে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর পরিচালিত হচ্ছে। রিদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। এবারে জানাবো এস আলম গ্রুপ খেলার খবর। বাছাইকৃত ফুটবলাররা প্রথমে পাবেন 1.5 মাসের প্রশিক্ষণ, এরপর ওদের নিয়েই হবে শেখ কামাল অনূর্ধ্ব-20 ফুটবল টুর্নামেন্ট। জাতীয় আন্তঃজেলা ক্লাব চ্যাম্পিয়নশিপ এরপরে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন BDDFA মহাসচিব সংবাদ সম্মেলনে এসব কথা জানালেন। তৃণমূল ফুটবল সংগঠকদের শীর্ষ নেতা তরফদার রুহুল আমিন আশা প্রকাশ করেন, বাছাইকৃত এসব খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। সারা দেশ থেকে 240 জন অনূর্ধ্ব-20 বয়সী খেলোয়াড় বাছাইয়ের কাজ শেষ করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। প্রত্যেক বিভাগ থেকে 30 জন ফুটবলার নিয়ে 27 ফেব্রুয়ারি থেকে দেশের 8 বিভাগে একযোগে শুরু হবে প্রায় 1.5 মাস ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প। ক্যাম্প শেষে সেরাদের নিয়ে প্রস্তাবিত শেখ কামাল অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট আয়োজন করবে BDDF। বঙ্গবন্ধু ট্রাস্ট অনুমোদন দিলেই চূড়ান্ত হবে চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ। আমরা টুর্নামেন্টটা কমপ্লিট করার পরে এই ছেলেদের মধ্যে দিয়ে আর একটা বাছাই পর্ব আমরা করব, 50 জন ওখান থেকে আরও বের করে নিয়ে বেস্ট 50, ওই 50 দিয়ে আমরা কিন্তু হাই পারফরমেন্স ট্রেনিংয়ে যাব দেশে এবং দেশের বাইরে। অ্যাট দ্য সেম টাইম 50 জনের বাইরে যারা আছে তাদেরকে কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে আমরা কিন্তু কোচিংয়ের মধ্যে রেখে দিব। বাংলাদেশের ফুটবল এগিয়ে নিতে মাঠে ফুটবল রাখার বিকল্প নেই, সেই দর্শনে বিশ্বাস রেখে শেখ কামাল অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের পর জাতীয় আন্তঃজেলা ক্লাব চ্যাম্পিয়নশিপ চালুর ঘোষণাও দিয়েছেন সংগঠক তরফদার রুহুল আমিন।
প্রতিটা জেলায় যে সমস্ত ক্লাবগুলো চ্যাম্পিয়ন হয়েছে লিগে সেই ক্লাবদেরকে নিয়ে জাতীয় ক্লাব কাবাটা হবে। এটা এটা আমরা এই ফিকচারটা আমরা নতুন করে মানে গ্রুপিং করবো, এটা আমরা আমরা এটা শুরু করবো হচ্ছে আমাদের এই যে আন্ডার-20 টুর্নামেন্টের পরে। আমাদের টার্গেট হচ্ছে ওই গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে ফুটবলার বাছাই করে নিয়ে এসে তৈরি করা এবং এই এই চর্চাটাকে রাখা সবসময়। চট্টগ্রাম বিভাগ থেকে শুরু হয়ে বরিশাল বিভাগ দিয়ে শেষ হয় বিডিডিএফ এর 4 মাসের 20 না পেরোনো খেলোয়াড়দের বাছাই কার্যক্রম। 19 জন যে প্লেয়ার এক একটা ডিস্ট্রিক্টে ফাইনাল। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে মুনাফুড নিবেদিত বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। প্রথম টেস্টের ভেন্যু হ্যামিল্টনে পৌঁছেছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচ খেলে লিঙ্কন থেকে আজই হ্যামিল্টনে যায় রিয়াদ মুশফিকরা। সেখানে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া টাইগাররা চায় টেস্টে ঘুরে দাঁড়াতে 5 দিনের ম্যাচ শুরুর আগে। একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ভেসে গেছে বৃষ্টিতে, ম্যাচ হয়েছে ড্র। তবে বৃষ্টির কারণে বল করার সুযোগ না পাওয়ায় প্রস্তুতি ঘাটতি রয়ে গেছে বোলারদের, তাই হতাশ পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এবার হ্যামিল্টনের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেবার পালা। টাইগারদের প্রথম টেস্ট শুরুর আগে এই কন্ডিশনে পুরো 2 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। সংবাদ এ ছিল এখনকার মতো। এরপর দেখবেন রাজ কাহন, দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকুন।